নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 20 অক্টোবর 2021 কোজাগরী লক্ষ্মী পুজো। এই কোজাগরী লক্ষ্মী পুজো থেকে মা লক্ষ্মীর আশীর্বাদে এই 6 রাশির ধনবর্ষা হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি, তার আগে কিছু ইনফরমেশান আপনাদেরকে দিই। দেখুন, যারা কোজাগরী লক্ষ্মী পূজা করছেন, যাদের দারিদ্রতা কাটছেই না, আপনাদের দারিদ্রতা পিছু হচ্ছে না, আপনারা লক্ষ্মী কবচ বা লক্ষ্মী যন্ত্রম বাড়িতে আপনারা স্থাপনা করুন। লক্ষ্মী কবচ যদি আপনার বাড়িতে রাখেন বা আপনি যদি পরিধান করেন বা লক্ষ্মীর যন্ত্রম যদি আপনি বাড়িতে প্রতিষ্ঠা করেন, বিশেষরূপে মা লক্ষ্মীর কৃপা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ দুহাত ভরিয়ে আপনাদেরকে মা লক্ষ্মী অর্থ কিন্তু দেবেন। আপনারা প্রত্যেকেই জানেন মা লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, অর্থাৎ এই মা লক্ষ্মীকে স্থির রাখতে, আপনার গৃহে স্থিরতা রাখতে আপনাকে লক্ষ্মী যন্ত্রম বা লক্ষ্মী কবচ আপনাদেরকে কিন্তু অবশ্যই গৃহে কিন্তু নিয়ে আনতে হবে। এবং কোজাগরী লক্ষ্মী পূজার দিন বাড়িতে কোনো মাতেই কলহ কোনো মাতেই যেন না হয়, অর্থাৎ যেখানে কলহ হয় কি না সেখানে কিন্তু মা লক্ষ্মী বসবাস করে না। অর্থাৎ যত বাড়িকে শান্তিপূর্ণ রাখবেন মা লক্ষ্মী ততটাই প্রসন্ন হবে এবং সেই বাড়িতে মা লক্ষ্মী কিন্তু বসবাস করে। এবং যাদের দারিদ্রতা দুঃখ কষ্ট লেগেই আছে, ধন আসছে না, অর্থ আসছে না, বা আপনি প্রচুর ইনকাম করছেন কিন্তু অর্থ ধরে রাখতে পারছেন না, আপনি লক্ষ্মী যন্ত্রম অথবা লক্ষ্মী কবচ আপনি কিন্তু অবশ্যই আপনার গৃহে কিন্তু নিয়ে আনেন। সেক্ষেত্রে আমি আবারও বলছি, আপনাদের দারিদ্রতা দুঃখ কষ্ট নিশ্চিত রূপে কিন্তু যাবেই। তো কোন এই 6 সৌভাগ্যশালী রাশি মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে এই কোজাগরী লক্ষ্মী পুজো থেকে? অর্থাৎ যাদের দুহাত ভরিয়ে অর্থ দিতে চলেছে ধনের দেবী, অর্থাৎ ধনবর্ষা করতে চলেছে এই 6 রাশি, বিশেষ কৃপা এই 6 রাশির উপর পড়তে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির মা লক্ষ্মীর কৃপায় আপনাদের কর্ম, আপনাদের ধন, আপনাদের ব্যবসা, আপনাদের আর্থিক উন্নতি হবে এবং দারিদ্রতা আপনাদের দূর হবে এবং কর্মযোগ আপনাদের সৃষ্টি করতে চলেছে মা লক্ষ্মীর কৃপায়। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি সৌভাগ্য, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের হবে, আপনাদের কর্মযোগ দেখা যাচ্ছে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হবে, ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিবে। অর্থাৎ বৃশ্চিক রাশিও মা লক্ষ্মীর কৃপায় হতে চলেছে মহাকোটিপতি, ধনের দেবী, ধন দিতে চলেছে বৃশ্চিক রাশিকে, ধনবর্ষা হতে চলেছে এবং সম্পত্তি ক্রয়, সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছে বৃশ্চিক রাশি। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি মহাসৌভাগ্যশালী হতে চলেছে, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সফলতা, ভাগ্যের সাপোর্ট এবং বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন কুম্ভ রাশি। অর্থাৎ কুম্ভ রাশির দুহাত ভরিয়ে ধন দিতে চলেছে মা লক্ষ্মী, ধনের দেবী, ধনবর্ষা করতে চলেছে কুম্ভ রাশির। 4 নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে সফলতা পাবেন, আপনাদের
ক্ষেত্রে দাম্পত্য সুখ, কর্মক্ষেত্রে সফলতা, কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় ধনধান্যে পূর্ণ হতে চলেছে সিংহ রাশি, ধনবর্ষা হতে চলেছে সিংহ রাশির। আর্থিক রূপ থেকে আপনারা কিন্তু ধনের দেবী, আপনাদেরকে কিন্তু ধনবর্ষা করাতে চলেছে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আর্থিক রূপ থেকে যথেষ্ট মজবুত কিন্তু হবেন এবং শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা লাভবান হবেন। আকস্মিক ধনপ্রাপ্তি, কর্মযোগ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনি কিন্তু নিশ্চিত রূপে পেতে চলেছেন। আপনি ডায়েরিতে নোট করে নিন, বৃষ রাশির ক্ষেত্রে বিশেষ রূপে আপনাদেরকে কিন্তু ধনের জায়গাটা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে মহাভাগ্যশালী, অর্থাৎ ধনের দেবী দুহাত ভরে ধন আপনাদেরকে দিবে। ছয় নম্বর যে রাশির কথা বলবো, তার আগে আপনাদেরকে আবারও বলি, আপনারা লক্ষ্মী যন্ত্রম, লক্ষ্মী কবচ আপনারা গৃহে নিয়ে আনুন, দারিদ্রতা আপনাদের কাটবে। এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই লক্ষ্মী দেবীকে সেদিন দুটি পদ্মফুল অবশ্যই আপনারা নিবেদন করুন, বিশেষ রূপে আপনারা কিন্তু ফল আপনারা কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এবং লক্ষ্মী যন্ত্রম এবং লক্ষ্মী কবচ, মা লক্ষ্মী গৃহে আপনার সর্বদাই বসবাস করবে এবং মা লক্ষ্মীর কৃপাতে আপনাদের কিন্তু ধনের দিকটা, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট কিন্তু মজবুত আপনাদের হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের কর্মযোগ, আপনাদের এই সময় পারিবারিক সুখ, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে। ব্যবসা ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। আপনারা ব্যবসা করছেন যে কোনো ব্যবসাতে, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মী আপনাদেরকে দুহাত ভরিয়ে অর্থ কিন্তু দেবে, অর্থাৎ ধনের দেবী আপনাদের উপর প্রসন্ন হয়ে আপনাদেরকে কিন্তু ধনবর্ষা কিন্তু করাবেই করাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ রূপে ভাগ্যোদয় আপনাদের কিন্তু হতে চলেছে এবং কর্মক্ষেত্রে সফলতা, কর্মযোগ এবং গোল্ড, চাঁদি, শেয়ার থেকে আপনারা কিন্তু লাভ এই সময় পাবেন। এবং লক্ষ্মী পুজোর দিন আপনারা সারা রাত একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে রাখবেন রাত্রেবেলা, তাতে বিশেষ রূপে মা লক্ষ্মীর কৃপা আপনারা কিন্তু পাবেন। এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, এটা অবশ্যই কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।